হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ফেসবুক মেসেঞ্জারের কয়েকটি বিষয় নিয়ে, আমরা পাঁচটি বিষয় নিয়ে আজকে একটি টিউটোরিয়াল দেখব। তো ফেসবুক মেসেঞ্জারে আমরা সবাই কাজ করি, আমাদের প্রয়োজনেই এখন ফেসবুক মেসেঞ্জার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখন অনেকগুলো সেটিংসের বিষয় রয়েছে যা আমরা কেউ জানি বা কেউ জানি না। তো আজকে আমরা দেখব, বন্ধুরা চলুন শুরু করি আমরা কীভাবে আমরা ফেসবুকের কয়েকটি বিষয় আমরা দেখব। তো আমরা প্রথমেই ফেসবুকের মেসেঞ্জারের কয়েকটি বিষয় আমরা দেখব। তো প্রথমে আমরা মেসেঞ্জার ওপেন করব। মেসেঞ্জার ওপেন হচ্ছে, বন্ধুরা দেখুন যে আমরা একটি গ্রুপে, আমরা মেসেঞ্জার ওপেনের পরে আমি দেখব যে আমি কোন গ্রুপে অ্যাড আছি, সেই গ্রুপটি আমি ওপেন করব। তো এখানে যে কোনো একটি গ্রুপ বা যে কোনো একটি মেসেঞ্জার আমি ওপেন করব। তো একটি গ্রুপ আমি ওপেন করলাম, বন্ধুরা দেখুন ফেসবুক মেসেঞ্জার গ্রুপটি ওপেন হয়েছে। এই ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমি সেটিংস, কিছু সেটিংসে আমরা নিক নেম এটা দেখব কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। তো প্রথমে আমরা উপরে ডানে আই বাটনে, আই চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখব যে নিক নেম এখানে নিক নেমস আমরা দেখতে পাচ্ছি, নোটিফিকেশন কালার ইমোজি নিক নেমস। তো আমি নিক নেমসে ক্লিক করব। নিক নেমসে ক্লিক করার পরে এখানে আমার নাম এখানে দেখতে পাচ্ছি, আলমগীর হোসেন। তো আমি এই নিক নেমস আলমগীর, এখানে আমি হোসেন দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে আমি বাংলায় লিখে দিলাম, আলমগীর হোসেন সেট আমি করে দিলাম, হয়ে গেল। আর নেক নেম খুব সুন্দরভাবে, গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বন্ধুরা আরেকটি বিষয় আমরা দেখব, চ্যাট কালার আমরা কিভাবে আমরা পরিবর্তন করব। তো মেসেঞ্জার আমাদের ওপেন রয়েছে, চ্যাট কালার পরিবর্তন করার জন্য আমি আইতে আবার ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কালারে ক্লিক করে এখানে দেখুন বন্ধুরা অনেকগুলো কালার রয়েছে, আমার পছন্দ মতো যে কোনো একটি কালার আমি সেটিং করে দেবো। তো দেখুন বন্ধুরা কালারটি সেটিং হয়ে গেল। আরেকটি বিষয়ে বন্ধুরা আমরা দেখব, মেসেঞ্জারের আরেকটি বিষয়ে আমরা দেখব। তো মেসেঞ্জার ওপেন করলাম, ওপেন করে আমরা দেখব যে নোটিফিকেশন, এখন আমরা দেখব নোটিফিকেশন। তো নোটিফিকেশন বিষয়টি দেখার জন্য আমরা আবার আই বাটনে, আইতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশনস। তো নোটিফিকেশনসে ক্লিক করব, এখানে মোট কনভারসেশন, এখানে আমি সরাসরি মোট কনভারসেশন আমি করে দিতে পারি। এখানে মোট কনভারসেশনে এখানে আমরা ফর 15 মিনিটস, ফর 1 আওয়ার, ফর 8 আওয়ার্স, বা আনটিল, এখানে সবার শেষ রয়েছে আনটিল আই টার্ন ইট ব্যাক অন, এটাও আমি করে দিতে পারি। কিন্তু না, আমি যেহেতু একবারে আমি টার্ন ইট করবো না বা দিতেও পারি। তো বন্ধুরা দেখুন এখানে দিলাম আনমুট কনভারসেশন অফ, সরাসরি অফ রয়ে গেছে আমাদের কনভারসেশনটা। তো তারপরে এখানে মেনশনস আমি অফ করে দেবো, মেম্বার্স রিকোয়েস্ট অফ করে দেবো, এখানে সবগুলো আমি অফ করে দিতে পারি। তো বন্ধুরা যেহেতু আমি আনমুট করব না, মেনশনস আমি অফ করে দেবো, মেনশনস অফ করে দেবো, রিয়াকশন টু মেসেজেস এটাও আমি অফ করে দেবো, এবং মেম্বার রিকোয়েস্ট এটাও আমি অফ করে দেবো, এবং গেমস নোটিফিকেশনস তো এটা আমি অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে এখানে দেখেন আর একটা অনেকগুলো বিষয় চলে আসছে, এখানে মোট গেমস নোটিফিকেশনস ফর দিস কনভারসেশন। তো এখানে মোট গেমস নোটিফিকেশন, তো এখানে আমি ফর 15 মিনিটস করে দিতে পারি, ফর 1 আওয়ার করে দিতে, ফর 8 আওয়ার্স করে দিতে পারি, বা আনটিল আই টার্ন ইট ব্যাক অন এটাও আমি করে দিতে পারি। তো আমি আনটিল আই টার্ন অফ ইট ব্যাক করে দিলাম, করে রেডিও বাটন ওপেন করে আমি ওকে করে দিলাম। বন্ধুরা এখন আমার নোটিফিকেশন ঝামেলা থেকে আমি মুক্ত থাকতে পারবো। তো এরপরে বন্ধুরা আরেকটি বিষয় দেখব, যে লিভ গ্রুপ, গ্রুপ লিভ, আমি কিভাবে এই গ্রুপেই আমি থাকবো না। গ্রুপের নোটিফিকেশনগুলো অনেক ঝামেলা তৈরি করে অনেক সময়, যা বিরক্তির কারণ হতে পারে। তো আমি এই গ্রুপেই আমি থাকবো না। তো বন্ধুরা আমি কীভাবে গ্রুপ লিভ নেব সেই বিষয়টি আজকে আমি দেখব। তো এখানে আবার আই বাটনে আমি ক্লিক করব। আই বাটনে ক্লিক করে এখানে উপরে তিনটা দাগ দেখতে পাচ্ছি, গ্রুপ ডিটেলস আছে বামে, তার ডাইনে আমি তিনটা লম্বা লম্বা দাগ আমি দেখতে পাচ্ছি। তো এখানে আমি তিনটা লম্বা দাগে আমি ক্লিক করব।
তিনটা দাগে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ গ্রুপ ফটো, আমি এখানে চেঞ্জ নেম, ক্রিয়েট শর্টকাট, ডিলিট কনভারসেশন, ইগনোর গ্রুপ, লিভ গ্রুপ, রিপোর্ট এ প্রবলেম। তো এখানে আমরা এই লিভ গ্রুপে যদি একবার টাচ করে ক্লিক করি তাহলে আমরা গ্রুপ থেকে অবশ্যই একবারে আমি লিভ নিয়ে যাব, বেরিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, যেহেতু আমি একটি গুরুত্বপূর্ণ যদি গ্রুপ হয়ে থাকে আমি অবশ্যই লিভ নেব না, শুধু আপনাদের দেখানোর জন্য এটা টাচ করলাম। তো বন্ধুরা, আমি গ্রুপ থেকে লিভ যেহেতু নিব না, আপনারা ইচ্ছা করলে এখান থেকে এইভাবে গ্রুপের থেকে লিভ নিতে পারেন। তো বন্ধুরা, আরেকটি মেসেঞ্জারে আরেকটি বিষয় আমরা দেখব যে ইমোজি। তো ইমোজি দেখার জন্য আমরা মেসেঞ্জার ওপেন করব। মেসেঞ্জার ওপেন করার পরে এখানে আমরা কিভাবে ইমোজি চেঞ্জ করব সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো এখানে আবার আবার আই বাটন আইতে ক্লিক করব। আইতে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন, কালার, ইমোজি, নিক নেমস। তো এখানে আমরা ইমোজিতে ক্লিক করব। ইমোজিতে ক্লিক করে দেখেন বন্ধুরা অনেকগুলো ইমোজি রয়ে গেছে, আমার যেটা পছন্দ আমরা সেটা আমরা দেবো। তো এখানে আমি একটা ইমোজি সেটিং করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখেন ইমোজি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমরা ইমোজিটাও চেঞ্জ করতে পারি। পাঁচটি বিষয় আজ আমরা দেখলাম। তো এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে সবাইকে ভিডিওটি লাইক কমেন্ট করার অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।